চোটে জর্জরিত ডিফেন্স নিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে নামবেন আন্তোনিও হাবাস? শনিবার জোহাতি ক্রীড়াঙ্গনে লিগ টেবিলের লাস্ট বয় হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহন বাগান সুপার জায়েন্ট। জয়হীন হায়দ্রাবাদের বিরুদ্ধে ফেভারিট হলেও মোহন বাগানের সমস্যা সেই কার্ড চোট, আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যাভিলের চোট, আরমান্দ সাদিক ও দীপক টাঙ্গরি সাসপেন্ড, এছাড়া আশিস রায় কতটা ম্যাচ ফিট সে নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে কোচ আন্তোনিও হাবাস কোন ছকে একাদশ সাজাবেন সেই নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। গোলে শুরু করবেন বিশাল কাইদ, এদিকে সেন্টার ব্যাকে হেক্টর ইউস্তের সাথে শুভাশিস বসুকে শুরু করাতে পারেন হাবাস, আর দুই সাইড ব্যাকে দুই তরুণ ডিফেন্ডার রাজ বাসপোর ও আমানদীপ সিংকে খেলাতে পারেন কোচ। মাঝমাঠে আনিরুদ্ধ থাপার সাথে গ্ল্যান মার্টিন শুরু করতে পারেন, এদিকে দুই উইঙ্গে দিমিত্রি পেত্রাতোস ও কিয়ান নাসরিকে ব্যবহার করতে পারেন হাবাস। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করতে পারেন সাহাল আব্দুল সামাদ, আর আক্রমণে অজি বিশ্বকাপার জেসন কামিং শুরু করতে পারেন। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের সম্ভাব্য একাদশ, বিশাল কাইথ গোলে, ডিফেন্সে রাজ বাসফোর, হেক্টর ইউস্তে, শুভাশিস বসু ক্যাপ্টেন ও আমানদীপ সিং, মাঝমাঠে আনিরুদ্ধ থাপা, গ্ল্যান মার্টিন্স ও সাহাল আব্দুল সামাদ, দুই উইঙ্গে দিমিত্রি পেত্রাতোস ও কিয়ান নাসিরি, আর আক্রমণে জেসন কামিংস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।